আউজুবিল্লাহিন্তানিরাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমি ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব রিং রোড শ্যামলিতে কর্মরত আছি পাশাপাশি সহযোগী অধ্যাপক আইআইএসএস দর্শক আজকে আপনাদের একটি রোগ নিয়ে কথা বলবো যেটা বাচ্চাদের কমন আমরা প্রায়ই পেয়ে থাকি এবং এই রোগ নিয়ে সারা বিশ্ব বিভিন্ন মেকানিজম তৈরি করেছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং প্রচুর স্কুল তৈরি হয়েছে স্পেশাল স্কুল এ রোগ নিয়ে এ রোগ সম্পর্কে কেন হয় কিভাবে হয় বা চিকিৎসা কী তা নিয়ে আমি কথা বলবো আমরা দেখছি যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে যে আমাদের চিকিৎসা বিজ্ঞান উন্নয়নের কারণে আমাদের বিভিন্ন কমিউনিকেবল ডিজিজগুলা প্রায় কন্ট্রোলের মধ্যে চলে আসছে কিন্তু পক্ষান্তরে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ মানে যেসব রোগগুলো ছোঁয়াচ্ছে না সে রোগগুলোর সংখ্যা বেড়ে চলছে শিশু মৃত্যুর হার কমে গিয়েছে আমাদের মাতৃ মৃত্যুর হার কমে গিয়েছে পক্ষান্তরে আমাদের বিভিন্ন দীর্ঘ আয়ু হওয়ার কারণে শিশুদের বিভিন্ন শারীরিক মানসিক জটিলতা নিয়ে জন্মাচ্ছে পাশাপাশি আমাদের যারা আমরা বেঁচে আছি তারা বিভিন্ন নন কমিউনিকেবল ডিজ ভুগছে তার অন্যতম একটি ডিজঅর্ডারই হচ্ছে শিশুদের ক্ষেত্রে সেরিব্রাল পলসি এই সেরিব্রাল পোলসি রোগটা কী সে নিয়ে আমি কথা বলবো চিকিৎসা কী আমাদের করণীয় কি। এই সেরিব্রাল পোলসি অন্যান্য যে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার আছে তার অন্যতম অন্যান্য ডিজঅর্ডার মধ্যে ওটিজম ডাউন সিনড্রোম এবং বুদ্ধি প্রতিবন্ধী যাদেরকে আমরা স্পেশাল শিশু বলে থাকি বা স্পেশাল বেবি বলে থাকি তো এই সেরিব্রাল পোলসি বেবি অলসো স্পেশাল বেবি এবং আমাদের এই জাতীয় বেবি সারা বিশ্বে বেড়ে চলছে বাংলাদেশে প্রচুর বেবি জন্মগ্রহণ করছে এই বেবিগুলা কি সমস্যা আমরা যদি আমাদের ব্রেন দেখি মস্তিষ্ক মানব মস্তিষ্ক এটার আনাদার নাম হচ্ছে অ্যানসাফালন এই মস্তিষ্কের বিভিন্ন ভাগ আছে তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সেরিব্রাম তারপরে হচ্ছে সেরিবেলাম পন্স মেডুল অফ লঙ্কাটা এই মস্তিষ্কের বিভিন্ন অংশের বিভিন্ন কাজ তো এই বিভিন্ন কাজে যদি মস্তিষ্কের কোনো বৃদ্ধিতে যদি কোনো সমস্যা তৈরি হয় তো এই কাজ কাজগুলোতে আমাদের সমস্যা দেখা দেয় তখন বাচ্চার বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রবলেম তৈরি হয়ে থাকে যেমন তারা হাঁটতে পারে না বসতে পারে না কথা বলতে পারে না হাত পা বেঁকে থাকে চোখে দেখতে অসুবিধা হয় বুদ্ধির সমস্যা হয় আচরণগত সমস্যা হয় তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার মাসেলেরা জয়েন্ট এবং নার্ভের বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন তারা বিভিন্ন মানে ডেভেলপমেন্টাল সিকোয়েন্সগুলা অন্য নর্মাল বাচ্চাদের মতো হয় না তো মস্তিষ্কের এই যদি কোনো কোনোভাবে মস্তিষ্কের সমস্যাটা হয় তখন এই সেরিবাল পলসি হয়ে থাকে তো সেরিবাল পলসিটা সাধারণত জন্মের পূর্বে মাতৃগর্ভই হতে পারে মাতৃগর্ভে দেখা যায় যে যদি মায়ের বিভিন্ন অসুস্থতা থাকে বা মানসিক রোগ থাকে বা বিভিন্ন ওষুধ খেয়ে থাকে তা থেকে হতে পারে বা বিভিন্ন প্রকার দেখা যায় যে মস্তিষ্কের যদি মার ম্যালনিউট্রিশন থাকে অ্যানজাইটিতে ভুগে থাকে একটি টার্ম আছে নিউরোম্যাটাবলিক ডিজঅর্ডার অনেক সময় বিভিন্ন আত্মীয়দের নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে হয় তখন যে বাচ্চা থেকে তখন ওই বাচ্চাদের এই সমস্যা হতে পারে তাছাড়া অ্যাম্ব্রয়নিক লাইফে অনেক সময় জেনেটিক্যাল কিছু ডি ডিফেক্ট হতে পারে জিন মিউট্রিশনের কারণে তা থেকে বাচ্চাদের এই সমস্যা হতে পারে বা বাচ্চাদের জন্মের পরে যখন ডেলিভারির সময় যদি দেরিতে ডেলিভারি হয় বা ভুল ভাবে হয় বা যারা দায়ী বা ডেলিভারি করে থাকে গ্রামগঞ্জে অনেক সময় মাথা আঘাত হয় বা দেরিতে ডেলিভারি হয় সময় মতো আমার প্যাটের পানি ভেঙে যায় বাচ্চা মা বুঝতে পারে না বিভিন্ন কারণে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি এই সময় বাচ্চার অক্সিজেন ইনসাফিসিয়েন্সির কারণে ব্রেন ইঞ্জুরি টিসু টিসু ডেথ হতে পারে তা থেকে আপনার যেটা আমরা বলি অ্যাফারসিয়া অ্যাফারসিয়া থেকে সিলভার পৌঁছে হতে পারে তো ডেলিভারির সময় এবং ডেলিভারির পরেও একেবারে পাঁচ বছর পর্যন্ত বাচ্চার বিভিন্ন রোগের কারণে যেমন অ্যানসাফালাইটিস তারপরে মেনিনজাইটিস তারপরে বাচ্চাদের বিভিন্ন সিভিয়ার জন্ডিস এবং বিভিন্ন রোগে অনেক সময় দেখা যায় মস্তিষ্কে যদি অ্যাফেক্ট হয় তা থেকে কিন্তু সেরিবাল পলসি হতে পারে তো সেরিবাল পলসিটা এটা তাহলে জন্মের মার গর্ভ অবস্থার থেকে শুরু করে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি এবং আফটার ডেলিভারি যে কোনো সময় এই সমস্যাটা হতে পারে মস্তিষ্কে বা বাচ্চার যদি কোনো সমস্যা হয় তো জিনিসগুলো আমরা যদি জানি কজগুলো তাহলে আমরা অনেকাংশেই যারা নতুন মা হবেন তারা সাবধান হতে পারবেন নিয়ম মাফিক চলা নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ডেভেলপ করে এগুলো আমাদের খুবই এখন ইম্পর্টেন্ট তো এই সেরবাল পোসিটা আসলে বেসিক্যালি একটা নন প্রগ্রেসিভ ডিসঅর্ডার মানে আমরা কিছু রোগ আছে পৃথিবীতে যেটা আস্তে আস্তে বাড়তি থাকে রুগী এক পর্যায়ে মারা যায় বা রুগী আস্তে আস্তে খারাপ হয় কিন্তু সেরিবর পসি এমন একটা রোগ এটা হচ্ছে নন প্রগ্রেসিভ ডিস মানে রোগটা একবারই হলো বা একবারই শেষ একটা দুর্ঘটনা মস্তিষ্ক হাইপোক্সিয়া বা অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে ইস্কেমিক সমস্যা হয়ে গেল তা থেকে বাচ্চা সমস্যা হবে কিন্তু এই রোগটা আস্তে আস্তে বাড়বে এমন কোনো রোগ না দিস ইজ নন প্রগ্রেসিভ ডিস তাহলে এটা থেকে আমরা একটা আশাবাদী যে আমাদের বাচ্চাদের যদি সঠিক সময় আমরা চিকিৎসকের কাছে নিতে পারি তাহলে কিন্তু কিন্তু আমরা এই বাচ্চাদেরকে স্বাভাবিক বাচ্চাদের মতো মূল দ্বারা ফিরিয়ে আনতে পারবো চিকিৎসার মাধ্যমে তো এই বাচ্চাদের যেটা হয় যদি সঠিক ট্রিটমেন্ট না হয় দেরিতে ট্রিটমেন্ট বা বিভিন্ন কারণে তাদের যে ডেভেলপমেন্টাল সিকুয়েন্স গুলো ডিলে হয় তা তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের বিভিন্ন হাড় এবং মাংস সমস্যা হয় তাদের মাসেলগুলো অনেক সময় অনেক টাইট থাকে অনেক টোন বেশি থাকে বা অনেক হাইপো থাকে বা কম টোন থাকে বা ফ্লাসিড থাকতে পারে অনেক সময় তাদের বিভিন্ন সেন্সুরি ইস্যু হয় তাদের মাসেলে সমস্যা হয় হয় হ্যাঁ কাঁপতে পারে নিজে নিজে কাঁপতে পারে তাদের বসা চলা সমস্যা হয় মা যে যেই বয়সে বাচ্চা মানে ঘাট কাত করার কথা এক দুই মাসের মধ্যেই তারপরে উঠে বসার কথা তারপরে দাঁড়ানোর কথা এই সিকোয়েন্সগুলো আস্তে আস্তে ডিলে হতে থাকে পারে না বাচ্চা তখনই বাবা মা ব্যাপারগুলো তাদের চোখে আসে বা একটা হাত সব ঠিক আছে একটা হাত তার নাড়াতে অসুবিধা একটা হাতছে বাকিয়া শরীরের মধ্যে ঢুকিয়ে রাখে পায়ের নিচে রাখে বা বডির নিচে ঢুকে রাখে এরকম বিভিন্ন অ্যাবনরমালিটিস দেখা দিতে পারে তার দেখা যায় চোখে সমস্যা হতে পারে শুনতে সমস্যা হতে পারে তারপর স্পিচ প্রবলেম দেখা দিতে পারে তো এগুলো কিন্তু ডেভেলপমেন্টাল বিভিন্ন সিকুয়েন্সিং সমস্যা হতে পারে বাচ্চা ক্রোলিং করে যে হামাগুড়ি দেওয়া বা উঠা বসা কাত হয়ে ওঠা এগুলো কিন্তু বাচ্চা অনেক ক্ষেত্রেই করতে পারে না এবং দীর্ঘদিন থাকতে থাকতে দেখা যায় বাচ্চাদের মেরুদণ্ড বেঁকে বেঁকে যেতে পারে কাইফোসিস লর্ডোসিস কাইফোস্কুলিওসিস ইস্কুলিয়োসিস ডিফারেন্ট টাইপ অফ মস্তিস মেরুদণ্ডের বিকৃতি দেখা দিতে পারে বিভিন্ন কন্ট্রাকচার দেখা দিতে পারে কন্ট্রাকচার জয়েন্টগুলো ফিক্সড হয়ে যেতে পারে আস্তে আস্তে ট্রিটমেন্ট না হলে মাসেলগুলো শর্ট হয়ে যেতে পারে তারপরে হাড় ভেঙে যেতে পারে অষ্ট চেঞ্জ আসতে পারে জয়েন্টগুলো অষ্ট অ্যাথলেটিক চেঞ্জ আসতে পারে অনেক সময় পসরা পায়খানা সমস্যা দেখা দিতে পারে বাচ্চা বড় হচ্ছে কিন্তু পসরা পায়খানা ধরে রাখতে পারে না এভাবেই চলতে থাকে তারপরে দেখা যায় তার অনেক সময় খিচুনি হয় ইপিলিপসি হয় খিচুনি হয় রুগী কনফালশান হতে পারে রুগী অনেক সময় স্কিন কালার চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে এটা হতে পারে রুগীর ডেভেলপমেন্টাল সমস্যা আইকিউ সমস্যা দেখা দিতে পারে তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রুগীর প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেরবল বসি রুগীর আই কম থাকে হ্যাঁ লেভেল থেকে কম থাকে আর অনেক সময় সত্তর ভাগে এই বাচ্চারা বিভিন্ন ব্যথ বাদ ব্যথাজনিত শারীরিক এই যে কন্ট্রাকচার বা ডিফর্মিটির কারণে বা মাসেলের প্রবলেমের কারণে হাইপোটোনি হাইপারটোনিয়ার কারণে তাদের ব্যথা বেদনা বিভিন্ন কষ্ট তারা পেয়ে থাকে তো ফের সেরিবাল পলসিকে আমরা তিনটা চারটা মেইন ভাগে ভাগ করে থাকি এক নম্বর হচ্ছে স্প্যাস্টিক সেরিবাল পলসি এটা হচ্ছে আপনার স্টিফ হয়ে থাকবে মানে মাসেলগুলা খুব টাইট হয়ে থাকে অনেক স্টিফনেস থাকে টাইটনেস প্রচুর আরেকটা হচ্ছে ডিসকাইটেটিক সেরবাল পলসি সেখানে হচ্ছে তার মানে অসম অঙ্গভঙ্গি থাকবে তারপর হচ্ছে অ্যাটাকসিক সেরিবাল পলসি এখানে হচ্ছে ব্যালেন্সিং অ্যান্ড কোর্ডিনেশ সেখানে হচ্ছে মূলত সেরিবেলামে যদি সমস্যা হয় তখন ব্যালেন্স অ্যান্ড কোঅিনেশনে পেশির অসমক্রিয় হবে ব্যালেন্সিং সমস্যা হবে আর অন্য সময় মিক্সড ভ্যারাইটি হতে পারে যে এই তিনোটা টাইপ একসাথে একটা বাচ্চা থাকতে পারে তো এটা কারো মাইল কারো মডারেট কারো সিভিয়ার এক এক বাচ্চার এক এক রকম কারো বেশি কারো কম কারো একটা হাতের সমস্যা কারো এক পায়ে স্পেস্টিসিটি কারো হাতের আঙ্গুলে কারো পায়ের আঙ্গুলে কারো ট্রাঙ্ক বডি মাথা ঘাড় বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিতে পারে তো স্পেস্টিক টাইপটা হবে আর আমরা তিনটা সাব টাইপে ভাগ করে থাকি যেমন সেটা হচ্ছে ডাইপ্লেজিয়া হতে পারে বা ডাইপ্যারেসিস বা হেমিপ্লাইজিয়া বা হেমিপ্যারেসিস আর একটা হচ্ছে কোয়ারডিপ্যালেজিয়া বা কোয়ারডিপ্যারেসিস তো এগুলা হচ্ছে স্ট্রোক রুগীদের মতো হ্যাঁ একটা হাত একটা পা দুই পাশ এক পাশ এরকম স্ট্রোক রোগীদের মতো প্যারালাইসিস বা পক্ষাদগ্রস্ত হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে আর অ্যাটাক্সি সেরিব্রাল পলসি আমরা যেটা বলছিলাম প্রথমটা যে স্পেস্টিক টাইপ সেরিব্রাল পলসি সবচেয়ে বেশি বা এইট্টি পার্সেন্ট বেবিরই স্পেস্টিক টাইপ সেরিব্রাল পলসি হয়ে থাকে আর অ্যাটাকসিক টাইপ সেরিব্রাল পলসি হয়ে থাকে আমাদের সাধারণত পাঁচ থেকে দশ পার্সেন্ট বাচ্চাদের আর মিক্সড ভ্যারাইটিও থাকে এটা কম তো আমাদের এই যে বলছিলাম যে অ্যানাদার টাইপ যে বা স্পেসটিক টাইপের যে সাফ টাইপগুলা এগুলো আমাদের স্ট্রোক রুগীর সাথে মিলে যায় স্ট্রোক হওয়ার পরে এই সমস্যাগুলো আমাদের দেখা দিতে পারে তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অঙ্গভঙ্গিতে সমস্যা মনে হয় যে বাচ্চা ইচ্ছা করে তারা অঙ্গভঙ্গি বাঁকাচ্ছে বা আপনাকে ধমক দিচ্ছে বা আপনার সাথে বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি করছে আসলে ব্যাপারটা তা না তারা দে ক্যান নট কন্ট্রোল দে ওন তারা তাদের মাসেলকে কন্ট্রোল করতে না আমরা চাইলে হাত নাড়াইতে বললাম আমি হাত নাড়াইলাম পা নাড়ালাম কিন্তু তারা অনেক সময় অনিচ্ছাকৃত তাদের হাত মার নড়ে তারা নিজেরই জানে না তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে সেরিব্রাল পলসি বাচ্চাদের ঘাড় ও মাথার বিভিন্ন বিকৃতি হতে পারে ঘাড় ঘুরে থাকতে পারে মাথা কাঁথো একদিকে থাকতে পারে বা চোখের সমস্যা থাকতে পারে মুখে বিকৃতি থাকতে পারে মাসেল একদিকে টেনে থাকতে পারে যেমন বেলস পলসি হলে যে এরকম হয় এরকম সমস্যা দেখা দিতে পারে তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং এইগুলো কিন্তু একদিনে হয় না এগুলো ক্রোনোলজিক্যাল যখন ডেভেলপমেন্ট হতে থাকে আস্তে আস্তে বাচ্চা ভূপৃষ্ঠ হওয়ার পর থেকে আস্তে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পাঁচ মাস বারো মাস এইভাবে বড় হতে থাকতে থাকে এবং যদি প্রপার ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস না হয় ট্রিটমেন্ট না হয় তখন আস্তে আস্তে এই সেকেন্ডারি ডিফরমিটিগুলো দেখা দিতে পারে তখন দেখা যায় যে আমরা অনেক সময় তাদের বিভিন্ন অ্যাব নর্মাল বিহেভিয়ার পেয়ে থাকি উর্ধাঙ্গের হাতের বিভিন্ন সমস্যা হয়ে থাকে পায়ের বিভিন্ন নির্মাঙ্গের বিভিন্ন সমস্যা হয়ে থাকে বাচ্চা অনেক সময় পা টোতে মানে সামনের ইয়াতে পাড়া দিয়ে হাঁটে বা গোড়ালিতে পাড়া দিয়ে হাঁটে বা পা টেনে টেনে হাঁটে বা পায়ে জুতা পায়ে দিতে সমস্যা হয় হাতের সমস্যা হাত ধরতে পারে না পড়ালেখা করার যে কলম ধরতে পারে না খাবার খেতে পারে না তার বিভিন্ন ফিজিক্যাল স্পেশালি মোটর বিভিন্ন ইনেক্টিভিটি হতে পারে বা মোটরের বিভিন্ন ডিফরমিটিগুলো দেখা দিতে পারে তো অনেক সমস্যা হয় যেটা আমরা মানে ডাক্তাররা বিভিন্নভাবে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি তো আমরা এটাই আসলে রোগটা কিভাবে ধরতে পারি বা কিভাবে বুঝি প্রথমত যে ডেভেলপমেন্টাল যে মনিটরগুলো আছে মনিটরিং সেটা কিন্তু একটা নর্মাল সুস্থ বাচ্চা দশটা বাচ্চা যেভাবে বড় হয় বাপ মা এটা নিয়ে ইয়ে হয় না যখনই কোন একটা বাচ্চা অন্য বাচ্চার সাথে তুলনা করা হয় যে বাচ্চাটা তো মুখে মুখে বাবলিং করছে বা খাবার খাচ্ছে ঠিকমতো কিন্তু এই বাচ্চা খাচ্ছে না বা এই বাচ্চা সব একটা বাচ্চা চার হাত পা দিয়ে খেলাধুলা করে এই বাচ্চা করে না বা একটা বাচ্চা ক্রোলিং করছে সে করছে না বা ঘর ডান পাশে বাম পাশে যে বয়সে এক দুই মাসে করার কথা ডান দিকে বাম দিকে কাত হয়ে উপর হয়ে যাওয়া এগুলো করছে না তখনই মা বাবার নজরে পড়ে এবং তারা ডাক্তারদের কাছে নিয়ে আসে এখানে আমরা যে ডেভেলপমেন্টাল স্ক্রিনিং যে বিভিন্ন আমাদের টুলস আছে এই টুলসের মাধ্যমে আমরা এই স্ক্রিনিংগুলো চেক করি তার বিভিন্ন স্ক্রিনিং দেখি যে তার কোন সমস্যার কী অবস্থা আছে তো আমরা এইভাবে বিভিন্ন ডেভেলপমেন্টাল স্ক্রিনিংগুলো দেখি টেস্ট করি এবং পাশাপাশি আমরা মেডিকেল বিভিন্ন ডায়াগনোসিস করে থাকি তো ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা প্রাথমিকভাবেই অ্যাসেস করতে পারি তাছাড়া আমরা যে বিভিন্ন মেডিকেল ডায়াগনোসিসের মাধ্যমে অ্যাসেস করতে পারি এই আমরা বাচ্চাদের মাসেলে বিভিন্ন টোন দেখি তার বিহেভিয়র দেখি ডেভেলপমেন্টাল সিকোয়েন্সগুলো খেয়াল করি সে কথা বলতে পারে না বিভিন্ন কোশ্চেনিয়ারের মাধ্যমে মা বাবা থেকে কোশ্চেনিয়ার নেওয়া হয় দাদা দাদি নানান নেবা যারা তার সাথে থাকে বা কেয়ার কেয়ারগিভার যারা বাচ্চাদের দেখাশোনা করে তাদের বিভিন্ন কোশ্চিনিয়ার এবং ইন্টারভিউর মাধ্যমে আমরা মনিটর করে মানে ডায়াগনোসিসটা করে থাকি বিভিন্ন মাসেলের টোন রিফ্লেক্স পর্চার বসা বসতে পারা দেখেই আমরা হাত দেখি পা দেখি বিভিন্নভাবে এবং তার কোনো খিচুনি হচ্ছে কিনা তার হিস্ট্রি আছে কি না বা ভীষণ সমস্যা হচ্ছে কি এগুলো আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা হাসপাতালে দেখে আমরা উইকেন্ড ডায়াগনোসিস এবং আমরা সেটাকে কিন্তু বার করতে পারি তাছাড়া আমরা প্রয়োজন হলে বিভিন্ন এক্স রে করি মাথার এক্সরে এক্ষেত্রে স্কাল অনেক সময় ছোটো থাকতে পারে ডায়ামিটার কম থাকতে পারে আমরা সিটি স্ক্যান এমআরআই এর মাধ্যমে ব্রেনে কোনো ইঞ্জুরি আসে কিনা ভিতরে চেঞ্জ আসে কিনা সেটা কিন্তু দেখতে পারে বা ইলেকট্রো অ্যানসাফালোগ্রাম একটা ই ইজি বলা হয় ব্রেনের মস্তিষ্কের একটা টেস্ট যেটার মাধ্যমে কোনো খিচুনি হচ্ছে না বা কোনো সমস্যা দেখা যায় না দেখতে পারে বা আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে ব্লাড টেস্টের মাধ্যমে বিভিন্ন জেনেটিক টেস্ট বা ম্যাটাবলিক টেস্ট হরমোন টেস্ট এগুলো আমরা করে দেখি ভিটামিন টেস্ট ব্লিডিং ডিসঅর্ডার এগুলো আমরা দেখার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হ্যাঁ বাচ্চার সেরিবাল পলসি আছে তো এখন আসেন এই পলসি বাচ্চার আসলে চিকিৎসা কী চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে যেদিনে ডায়াগনোসিস হয়ে গেলো সেদিন থেকে শুরু হয়ে যাবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চিকিৎসা শুরু করতে হবে তার মধ্যে অন্যতম অনেক সময় বিভিন্ন প্রকার ওষুধ দেওয়া হয়ে থাকে যেগুলো মাসেলকে রিল্যাক্স থাকার জন্য বিভিন্ন গ্রুপের ওষুধ যেমন ডায়াজিপাম বা ড্যান্ট্রোলিন বা ব্যাকলোফেন বা টিনাজি টিজানিডিন গ্রুপের ওষুধ অনেক সময় বোটুলিমিয়ান টক্সিন থেরাপি বা ইন্ট্রাথিক্যাল ব্যাকলোফেন থেরাপি এগুলো হসপিটাল ছাড়া এবং ডাক্তার ছাড়া কখনো। করা যাবে না দেওয়া যাবে না কোনোভাবে সম্ভব না এটা চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্টাল সিকোয়েন্স অনুযায়ী আমরা বাচ্চাদের বিভিন্ন রিকনস্ট্রাকটিভ সার্জারি বা অর্থ সার্জারি বিভিন্ন প্রকার করে থাকি এবং করা হয়ে থাকে এবং বিভিন্ন পেইন ম্যানেজমেন্টে বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়ে থাকে তবে মূলত এই সকল বাচ্চাদের মূল চিকিৎসা মূল চিকিৎসা মেইন চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ছাড়া এই বাচ্চারা কখনো সম্পূর্ণ সুস্থ হয় না আমরা যদি আর্লি পেয়ে যাই আমরা প্রপার ওয়ে ফিজিওথেরাপি দিতে পারি শুরুতেই প্রয়োজন হসপিটালাইজড করে বা আমাদের সেন্টারগুলোতে হাসপাতালগুলোতে টোটাল মনিটরিংয়ের মাধ্যমে রেগুলার দুই থেকে তিনবেলা ফিজিওথেরাপি দেওয়া যায় অনেক ক্ষেত্রে বাচ্চাগুলো দেখা যায় একেবারে আবার নর্মাল স্বাভাবিক লাইফে ফিরে আসে পাশাপাশি আমরা বিভিন্ন অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি বিভিন্ন রিক্রিয়েশন থেরাপি বা সোশ্যাল কাউন্সিলিং বাচ্চাদের বিভিন্ন সাইকোথেরাপি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মাধ্যমে এবং সোশ্যাল বিভিন্ন ওয়ার্কারের মাধ্যমে আমরা বিভিন্ন সাপোর্ট প্রোভাইড করে থাকি বিভিন্ন তাদেরকে কাউন্সেলিং বা জনসচেতনতা তৈরি করা হয় অনেক সময় বাচ্চাদের বিভিন্ন গ্লাস লাগে হেয়ারিং এইড লাগে বা ওয়াকিং বিভিন্ন এইডস বা ব্রেস এগুলো প্রয়োজন হতে পারে বা একেবারে কোনো রেজাল্ট না বা সিভিয়ার ডিজিবিলিটি যদি থাকে তখন হুইলচেয়ার বা ওয়াকার বিভিন্ন ট্রেনিং বা আমরা বিভিন্ন কিছু প্রোভাইড করে থাকি পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন সার্জারি রিহাবিলিটেশন অন্যান্য যে টিম মেম্বার আছে তারা করে থাকেন এবং অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন সাইকোলজিক্যাল ডিসেবিলিটি আসতে পারে সাইকোলজিক্যাল তারা অ্যাংজাইটিতে ভুগতে পারে ডিপ্রেশনে থাকতে পারে আমরা সাইকিয়াট্রিক বিভিন্ন মেনু বিভিন্ন থেরাপি দেওয়া হয়ে থাকে সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকেটিস্টটা করে থাকে তাদের সিজার বা খিচুনির বিভিন্ন ঔষধ বা বিভিন্ন রিহ্যাবিলিটেশনের আমরা বিভিন্ন রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো করে থাকি তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর রিহ্যাবিলিটেশন হচ্ছে চিকিৎসার মূল থিম এক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ এটা অনেকে ভাবে যে বিভিন্ন এক্সারসাইজ মানে এক্সারসাইজ মানে থেরাপি নো এটা একেবারে ওয়েল ট্রেন্ড পড়ালেখা করা শিক্ষিত উচ্চশিক্ষিত চিকিৎসকরাই থেরাপিটিক অ্যাক্সারসাইজ দিতে পারে প্রেসক্রিপশন করতে পারে এবং প্রোভাইড করতে পারে এখানে ফিজিওথেরাপিস্টে মেন ভূমিকা পালন করে থাকে বিভিন্ন জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ ইলেকট্রোথেরাপি হাইড্রোথেরাপি তারপর থেরাপি বিভিন্ন প্রকার পেইন ম্যানেজমেন্ট থেরাপি ভাইব্রেটো থেরাপি বিভিন্ন রিদমিক্যাল এক্সারসাইজ লাইট থেরাপি মনোথেরাপি মেকানোথেরাপি এগুলো লস থেরাপি থেরাপিউটিক মেনিউভার বিভিন্ন মেশিন বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন হাতে বা বিভিন্ন আপনার রিক্রিয়েশনাল গ্রুপ থেরাপি এক্সারসাইজের মাধ্যমে এই বাচ্চাদেরকে মূলধারা ফিরিয়ে আনা যায় বা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে তো তাদেরকে পাশাপাশি আমরা বিভিন্ন খেলাধুলার যন্ত্র পাতি আমরা বিভিন্ন খেলাধুলা ইকুইপমেন্ট যেমন তাদের ফাইন মোটর প্রবলেম হয় গ্রস মোটর প্রবলেম হয় তাদের ভিওভির লাইকিও প্রবলেম হয় সো আমরা এই কগনিটিভ প্রবলেম আমরা এগুলোকে এ বাড়ানোর জন্য আমরা বাসায় বিভিন্ন হোম থেরাপি হোম বাচ্চাদেরকে দিয়ে থাকি তাদের যে স্কুলে টিচার থাকে টিচারদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি স্কুলগুলোকে ভাবে তাদেরকে তৈরি করতে বলে স্কুলগুলার তাদের চলাফেরা যে দরজা এগুলা ওয়াইট করতে হয় বাথরুমগুলা পয় পরিষ্কার থাকা পরি ওয়াইট করা তাদেরকে হাইজিন শেখানো ব্যক্তিগত অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং জামা পরা হইতে শুরু করে লটস অফ কাজ এটা করতে এটা এবং লাইফ লং করতে হয় তো এগুলা বিভিন্ন থেরাপির মাধ্যমে এই বাচ্চাদেরকে আমরা প্রোভাইড করে থাকি বিভিন্ন গেমসের মাধ্যমে টয়ের মাধ্যমে এগুলা বাসায় বাচ্চারা বাবা মারা করে থাকে আমরাও থেরাপি সেন্টারে করি বিভিন্ন হাসপাতালে করা হয় রিহ্যাব সেন্টারে করা হয় বিভিন্ন স্কুলগুলাতে যারা স্পেশাল স্কুল আছে বা মূলধারা স্কুলও স্পেশাল শিক্ষকের মাধ্যমে এটা করা সম্ভব তো এই বাচ্চাদের যে পার্টিসিপেশন এবং তাদের বিভিন্ন বেরিয়াত আসে আমরা আমাদের এই সকল বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা মা বাবারাই এ বাচ্চাদেরকে সামাজিকভাবে লুকাতে চেষ্টা করি তারা হেয় প্রতিপন্ন হওয়ার ভয় এটা আমরা কখনো করব না আমরা তারা মূলধারা নিয়ে আসবো চিকিৎসকের কাছে নিয়ে যাব। তাদের ব্যাপারে সামাজিক যে আমাদের যে আইন আদালত আছে এগুলা তাদেরকে সচেতন করব তাদের অধিকারগুলো নিয়ে কথা বলবো তাদের চলাফেরার জন্য যানবাহন স্কুল আদালত বিভিন্ন মাদ্রাসা মসজিদ হতে শুরু করে ধর্মীয় যে মন্দির বা মসজিদ বা প্যাগোডা যা আছে তাদের ধর্মীয় সকল জায়গায় আমাদের চলাফেরার জন্য উপযুক্ত করে দিতে হবে এবং বেরিয়ারগুলো থেকে বের হয়ে আসতে হবে সামাজিক বেরিয়ার কুসংস্কার মানুষের অপকথা অপদৃষ্টি কুদৃষ্টি থেকে বের হয়ে আসতে হবে এবং যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনারা এই জাতীয় বাচ্চাদের আপনারা স্পেশাল বেবিদের হেল্প করবেন প্লিজ তারা আমাদের সন্তান আমরা তাদেরকে মূল আনতে পারবো যদি আমরা এ বেরিয়ারগুলো আমরা অনেক ক্ষেত্রেই মিনিমাইজ করতে পারি এনভায়রনমেন্টাল সমস্যা থাকতে পারে আর্কিটেকচারাল সমস্যা থাকতে পারে আমাদের যারা আর্কিটেক্ট আছেন ইঞ্জিনিয়ার আছেন আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন বিল্ডিং কেবল তৈরি করলেই হবে না আর যারা বিল্ডিং তৈরি করেন বা বিভিন্ন সরকারি বিভিন্ন যারা অর্গানাইজেশন আছেন বিল্ডিং কোড অবশ্যই মেনে চলবেন আপনারা সেভাবে বিল্ডিংগুলো যেন আমাদের প্রতিবন্ধী বান্ধব হয় এই সকল বাচ্চাদের চলাফেরা হুইল চেয়ার বা তারা যেন ইজিতি নিজে নিজে চলতে পারে নিজে যেতে পারে আমাদের যে গণপরিবহনগুলো আছে আমাদের বিভিন্ন পরিবহনগুলোকে ঢেলে সাজাতে হবে গণপরিবহনগুলো এই প্রতিবন্ধী এবং সিরবল পলসি বাচ্চাদের মতো যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য উপযুক্ত করে আমাদের রাস্তাঘাট বিনোদন কেন্দ্র পর্যটন কেন্দ্রগুলোকে সাজাতে হবে যে যে যার অবস্থানে আছেন তা থেকে আমাদের এখন থেকে ভেবে তাদের জন্য দয়া করে আপনারা কাজগুলো করবেন এগুলো আইনও আছে পাশাপাশি আপনাদের মানবিক বিবেক বোধ এগুলো আপনারা জাগ্রত করবেন যারা টিচার আছেন তারা এইগুলা নিয়ে কথা বলবেন বিভিন্ন সমাজে আমাদের রাজনীতিবিদ যারা আছেন ধর্মীয় শিক্ষক হতে শুরু করে আমাদের সামাজিক গুরু যারা আছেন আমাদের সিনিয়র সিটিজেন সবাই এই ব্যাপারে কথা বলবেন যেন আমাদের এই যে সিরিবাল পলিসি হতে অন্যান্য নিউরো ডেভেলপমেন্টের ডিজর্ডার বাচ্চাদের চলাফেরা উঠা বসায় সামাজিক কোনো ব্যারিয়ার না আসে কোনো দৃষ্টিভঙ্গিতে কোনো খারাপ দৃষ্টিতে না কেউ তাকায় তাদেরকে উল্টা আরও অতি সুদৃষ্টি দিতে হবে অন্য নর্মাল বাচ্চা বা অন্য নর্মাল মানুষের চেয়ে তো তাদেরকে কোনো প্রকার ইফটিজিং বা খারাপ চোখে খারাপভাবে দেখা তাদেরকে আপনাদের মানে হাস্যকৌতুকের ব্যাপার হিসেবে তৈরি করা মোটেও যাবে না এই ব্যাপারে টিচাররা যারা স্পেশাল এডুকেটর আছেন আপনারা সচেতন হবেন আপনারা নিজেদের বাচ্চাদের মতোই তাদেরকে টেক কেয়ার করবেন চেষ্টা করবেন এবং আমরা যারা চিকিৎসক আছে আমাদের ওই দায়িত্ব আছে আমরাও যেন ওই বাচ্চাদেরকে স্পেশাল ট্রেনিং স্পেশাল থেরাপি স্পেশালভাবে তাদেরকে চিন্তা করি তাদেরকে অন্যদের অন্য চিকিৎসা রুগীদের তুলনায় আগেই যেন তাদেরকে একটু সাপোর্ট দেয় বিকজ তারা কিন্তু ফিজিক্যালি টোটালি অনেক ক্ষেত্রে ডিসেবল অনেক ক্ষেত্রে পারে না চলতে পারে না বিভিন্ন সমস্যা হয় ক্ষেত্রে আপনাদের পরিবারের অন্যান্য যে সদস্যরা আছেন তার স্পেশালি তাদের ভাই বোন তাদেরকে আপনারা কাজে লাগাবেন ভাই বোনদের এই ব্যাপারে সচেতন করবেন তাদের প্রতি তাদের প্রতি মানবিকতা আনার চেষ্টা করবেন স্কুলগুলোকে ওইভাবে তৈরি করবেন ওইভাবে স্কুলগুলোকে ঢেলে সাজাবেন যথেষ্ট স্পেস তৈরি করবেন এবং প্রত্যেকটা স্কুলে বিভিন্ন ফিজিওথেরাপিস্ট অফেশনাল থেরাপি স্পিস থেরাপি হইতে শুরু করে এই জাতীয় যারা স্পেশালিস্ট আছেন তাদেরকে খণ্ডকালীন হোক পারমানেন্ট হোক মাঝে মাঝে বা তাদের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবেন স্কুল কমিটি যারা আছেন তারা যেন এই কাজগুলো করেন তাহলে আমরা অনেকাংশে এই সমস্যা থেকে এই বাচ্চাদের অনেকাংশে বেরো আসতে পারে এই বাচ্চা কিন্তু আপনার না হলো আপনার নিকটত্ব কারো থাকতে পারে বা একসময় আপনাদের হয়ে যেতে পারে সো এটা নিয়ে আমাদের এখনই সচেতন হওয়ার সময় এখনই আমরা সেভাবে চিন্তা ভাবনা করব তাদের জন্য যথেষ্ট ইকুইপমেন্ট তৈরি করব খেলার সরঞ্জাম তাদের পরিবেশ তৈরি করব তাদের জন্য নিরাপদ জায়গা তৈরি করব তাদের জন্য বিভিন্ন যে পাঠদানের ক্ষেত্রে যে স্পেশাল বিভিন্ন জিনিস লাগে বেরেলি হইতে শুরু করে বিভিন্ন স্পেশাল পেনসিল কলম খাতা বা ভেয়ারিং বিভিন্ন এইট বা তাদের প্রজেক্টর মাধ্যমে বা ছবি দেখার মাধ্যমে তাদেরকে শিক্ষার উপকরণ এগুলো যেন আমরা ঠিকমতো করি এবং পাশাপাশি আমরা তাদেরকে আমাদের বিভিন্ন কর্মসংস্থানে যেন কাজে লাগাইতে পারি অ্যাকর্ডিং টু তাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিগনিটি বা যা অ্যাচিভমেন্ট হয় সেই অনুযায়ী আমরা যেন তাদেরকে বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে আমরা এই এই জাতীয় বাচ্চাদেরকে কাজে লাগাতে পারি আমাদের মূলধারা বাচ্চাদের সাথে পাশাপাশি আমরা সামাজিক উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়নে আমরা তাদেরকে হেল্পে কাজে লাগাতে পারি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাহলে আমরা এই সেরিবাল পলসি বাচ্চাদের একটা ভালো একটা লাইফ তাদের পেতে পারি তারা কিন্তু আমাদের সুস্থ দশটা মানুষের মতো তারা সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন তাদের বৈবাহিক বন্ধনে তারা কিন্তু আবদ্ধ হতে পারে তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য কষ্ট করে দেখার জন্য যদি ভিডিওটা বড় হয়ে গিয়েছে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি সেরিবাল পলসি কি কাকে বলে কেন হয় এবং করণীয় এই নিয়ে আমি একটা ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করছি আশা করি এই বাচ্চাদের স্বার্থে মানব কল্যাণের স্বার্থে আল্লাহ ফাঁকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা আপনাদের অবস্থান থেকে তাদের ব্যাপারে সহায়তার হাত বাড়িয়ে দিবেন জনসচেতনতা ডেভেলপ করবেন তাদেরকে সুনজরে দেখবেন স্পেশাল বেবি হিসেবে দেখবেন এবং সুদৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল